আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আমারাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার পাউরুটি ও দুধ দিয়ে তৈরি নরম তুলতুলে মালাই রোল। যেহেতু গরুর দুধ প্রায় সব বাড়িতেই থাকে, তাই হাতের কাছে থাকা শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে যে কেউ এই রেসিপি সহজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মালাই রোল তৈরি করতে হয়। প্রথমেই আমি পাউরুটি নিয়ে এইভাবে বেলন পেরির সাহায্যে বেলে নিব। আমার সবগুলো পাউরুটি বেলা শেষ। আমি কিন্তু পাউরুটি সাইডগুলো কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে এতে এক কাপ দুধ ঢেলে নিলাম। এর সাথে হাফ কাপ চিনি এবং একটি এলাচ দিয়ে এভাবে মিশিয়ে নেব। এখন আমি একটি বাটিতে কিছুটা দুধ নিয়ে এতে সামান্য পরিমাণে জর্দা রং ও কয়েক ফোঁটা কেওড়ার জল মিশিয়ে নিলাম। আপনারা চাইলে জাফরান ব্যবহার করতে পারেন। যেহেতু হাতের কাছে জাফরান পাওয়া যায় না, সেই জন্য আমি জর্দা রং এবং কেওড়ার জল ইউজ করেছি। এবার এই জর্দা রং মিশ্রিত দুধটা চুলার এই গরম দুধে মিশিয়ে দিব। এবার আমি ভেতরের পুর রেডি করব। তার জন্য অন্য একটি পাত্রে একটা চামচ এর মতো ঘি দিয়ে এর মধ্যে এক কাপ দুধ দিলাম। এখন এক টেবিল চামচ পোলাও চালের গুঁড়ো একটু দুধে মিশিয়ে এর সাথে দিয়ে দেব। এভাবে ঘন হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। আমার পুর তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি ব্রেড নিয়ে এর মধ্যে পুর দিয়ে দিলাম। এভাবে সাইড দিয়ে একটু পুর নিয়ে লাগিয়ে দেব। সেম প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নেব। এখন আমি সবগুলো রোলের ওপর কিশমিশ দিয়ে দিলাম। ডেকোরেশনের জন্য আমি আরও কিছু বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো বাদাম, কাজু কিশমিশ এবং চেরি যে কোনো ফল ইউজ করতে পারেন। এবার এর ওপর দুধ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মালাই রোল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যে কোনো অকেশনে আপনারা ডেজার্ট হিসেবে এটি রাখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।